এই সেই ফখরুদ্দিন আহমেদ হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। 2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তব্য পালনে ভুল ভ্রান্তি হতে পারে, বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। কিছু ঘটনা করার দরকার ছিল নাকি? মাশাল্লাহ তো ওই দিনই দিয়ে দিতে পারতো। আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মার থাকতে দূরের কথা মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে। আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দুর্দান্ত প্রতাপে দেশ চালিয়েছেন দুই বছর। তার আমলে গ্রেপ্তার হন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। দুই দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখেই ক্ষান্ত হয়নি সেই সময়কার সরকার। সেই দিনগুলোর কথা ভেবে এখনো শিউরে ওঠেন রাজনীতিবিদরা। এক এগারো সেই নায়ক ফখরুদ্দিন আহমেদ এখন কোথায় আছেন, কেমন আছেন সেটা জানার আগ্রহ সবার। এ নিয়েই বিস্তারিত জানার চেষ্টা করব দা বাংলা আমার আজকের পর্বে। দেশ ও বিদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আমরা নিয়মিত ডকুমেন্টারি ভিডিও তৈরি করছি। আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানা গেছে 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরই জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ। দীর্ঘ 12 বছর ধরে তিনি বিদেশে রয়েছেন, এর মধ্যে একবারও দেশে আসেননি। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। গত বছর তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন। এক এগারোর কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করেছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যে ফখরুদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে দুটি বাড়ির মালিক। একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী নিনা আহমেদ থাকছেন, সেখানেই অবসর জীবন যাপন করছেন। অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। জানা যায় বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসাবে এখনও তিনি পেনশন ভোগ করছেন। খণ্ডকালীন শিক্ষক হিসাবেও ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করছেন ডক্টর ফখরুদ্দিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা যায় মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদকে দেখা যায়, তবে সেটা খুবই কম। কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলের জানা যায় ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকরা। অবশ্য সেখানে বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান। বিভিন্ন সময়ে তাকে বাজার ও ডিপার্টমেন্ট স্টোরে দেখা যায় বলে জানিয়েছে সেখানকার কর্মরত সাংবাদিকরা। তাছাড়া বন্ধুবান্ধব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিনকে প্রায়ই দেখা যায়। বিশেষ করে গত বছর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের আয়োজিত একটি বইমেলায় তাকে দেখা গেছে। ফখরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যা করেন। 1940 সালের পহেলা মে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন ফখরুদ্দিন আহমেদ। তার বাবা ডক্টর মহিউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফখরুদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ে 1960 এবং 1961 সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়টি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস উইলিয়ামস কলেজ থেকে উন্নত অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষাজীবন সম্পন্নর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর তিনি তৎকালীন পাকিস্তানে কর্মকমিশনে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হবার পর 1978 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কর্মকমিশনে চাকরি করেন। সে বছরই ফখরুদ্দিন আহমেদ বিশ্বব্যাংকে যোগ দেন।
2001 সালের 19 নভেম্বর বিশ্বব্যাংক তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যোগদান করেন। 2005 সালে 30 এপ্রিল গভর্নর হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এ কর্মরত ছিলেন। রাজনৈতিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতিতে 2007 সালে 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হিসাবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়। জানা গেছে গভীর রাতে তাকে ফখরুদ্দিনকে ফোন করে ঘুম থেকে জাগানো হয়। প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর আলোচনার জন্য সময় চান। আধা ঘন্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। তিনি 2 বছর কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন। সে সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংগঠিত রাজনৈতিক পরিবর্তন 1-11 নামে প্রচার লাভ করে। চলতি বছরের 11 জানুয়ারি ঘটনাবহুল সেই দিনটির 14 বছর পূর্ণ হয়। সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ। তার ক্ষমতার মূল কেন্দ্র ছিলেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। প্রিয় বাংলাদেশের ডকুমেন্টারি তৈরি করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আমাদের দেশকে তুলে ধরছি বিশ্ববাসীর মাঝে। আমাদের ভিডিওগুলিও শেয়ার করার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার এই মহতি কর্মযজ্ঞে অংশ নিন। আমাদের অনুপ্রেরণার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি লাইক ফলো করুন। আসুন দেশকে ভালোবাসি, প্রিয় বাংলা ও বাঙালিকে ভালোবাসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। Thank you.